আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি মোহাম্মদ শাহ আলম, গ্রামীণ শিক্ষা গবেষণা ট্রেনিং সেন্টারের ইউটিউব চ্যানেল গ্রামীণ টেকনোলজি থেকে আপনাদেরকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের জন্য প্রতিনিয়ত যে ভিডিও আপলোড করি সেই ধারাবাহিকতায় আজকে একটা ভিডিও আপলোড করব, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেকেই আমাকে এ ব্যাপারে কমেন্ট করছে। সেটা হইল এই মেশিন যা ফিরব দাম 1261 মডেল। এই 1261 মডেলের ফিরব দাম মেশিনের এই শ্যাপ খোলাটা আমি দেখাইছিলাম। তো এই শ্যাপ খোলা পরে প্রতিটা টাইমিং, এই ক্যাম্প টাইমিং, ফিডডক ক্যাম্প টাইমিং, অ্যাবোর্ডিং টাইমিং, এগুলো আমি আলাদা আলাদাভাবে দেখাইছি। কিন্তু একসাথে এই বেল টাইমিং, ফিডডক ক্যাম্প টাইমিং, লোপার ক্যাম্প টাইমিং, লোপার অ্যাবোর্ডিং টাইমিং, এই ভিডিওগুলো একসাথে দেখানোর জন্য অনেকেই, এই টাইমিংগুলো একসাথে দেখানোর জন্য অনেকেই কমেন্ট করতেছে, যার জন্য আজকে আমি এই ভিডিওটা করার চেষ্টা করতেছি। আপনারা ফুল ভিডিও দেখবেন, আস্তে আস্তে আমি কীভাবে টাইমিংগুলো করি সেইটা। তা আমাকে আগে কি প্রথম কি করতে হবে, যে গ্রুপে 2 নাটটা লাগানো আছে, এটা আরও দেখানো কিছু নাই। তা আমাকে প্রথম কি করতে হবে, এই যে ফিডডক ক্যাম, ফিডডক ক্যামের যে 2টা নাট আছে, ফিডডক ক্যামের 2টা নাট আছে, একটা হলো 1 নম্বর নাট, একটা হলো 2 নম্বর নাট। এই 1 নম্বর নাটটা এই শেপের গ্রুপে আছে, এইটা আমি 1 নম্বর নাটটা লাগিয়ে দেব। প্রথম আমি এই কাজটা করব, এই কাজটা আমি, এইটা আমি আগে 1 নম্বর নাটটা আমি এখানে শেপের গ্রুপে আমি লাগিয়ে দিলাম। তারপরে এই যে এটা 1 নম্বর নাট, এখানে আর একটা নাট থাকবে, এটা 2 নম্বর নাট। মনে রাখতে হবে একটা নাট কখনো কোথাও থাকবে না, 2টা নাট থাকবে ফ্যাক্টরিতে, এখানে নাট থাকবে। আপনারা পরে 1 নম্বর নাটটা গ্রুপে লাগানোর পরে 2 নম্বর নাটটাও টাইট দিয়ে দেবেন। এটা ফিডডকের ক্যামের নাট আমি লাগালাম। এখন আমাকে কি করতে হবে, বেল টাইমিং করতে হবে। বেল টাইমিংটা আমি ফিডডকের সাথে আগে মিলাবো। কিভাবে মিলাবো, এই যে ফিডডকটা আমার সামনের দিকে যাচ্ছে, উপরে উঠে সামনের দিকে যাচ্ছে, সামনের দিকে যাওয়ার পরে এই ফিডডকটা প্লেটের সমান হলো, ফিডডকটা প্লেটের সমান এখন আসছে। এখন আমি এই নাটটা এখানে, বেলের নাট আমি লুজ দেব, বন্ধ করে পাঠাচ্ছি। এই বেলের এখানেও 2টা নাট থাকবে, দুটো আমি এই নাটটা লুজ দেব। এভাবে আমি লুজ দিলাম। এখানে লুজ দেওয়ার পরে আমাকে যাতে ফিডডকটা মুভিং করতে না পারে সেজন্য আমি এটা চেপে ধরে নিডলটা আস্তে নিচের দিকে নামাইয়া, ফিডডক প্লেটের সমান থাকবে, নিডলের মাথাটাও প্লেটের সমান থাকবে। তা আমি এই প্লেটের সমান নিডলের মাথাটা করলাম, করার পরে এই নাটটা আমাকে, বেলের নাটটা আমাকে টাইট দিতে হবে। তা আমি এইটা আমি ভালো করে টাইট দিই। তাহলে আমাকে ফিডডক আর নিডলের কম্বিনেশনটা হয়ে গেল। এখন আমাকে কী করতে হবে, ফিডডক নিডল প্লেট এবং ফিডডকটা আমাকে খুলতে হবে। এইটা আমি খুলে ফেলি, প্লেটটা আগে খুলে নেই, প্লেটটা আমি আগে খুলে নিলাম, তারপরে ফিডডকটা খুলে নেই। ফিডডকটাও খুলে নিলাম। এখন আমি লোপার ক্যাম্প টাইমিংটা করবো, এই ক্যাম্প থেকে, ক্যাম্প থেকে লোপার ক্যাম্প টাইমিংটা আমি করবো। এখানেও 2টা নাট আছে, একটা নাট। তো এখানে আমি 2 নম্বর নাটটা আগে
আমি লুজ দেব। এই দুই নম্বর নোটটা আগে আমি এই লুজ দিলাম, তারপরে এক নম্বর নোটটা দিয়ে আমি বন্ধ করো, বুঝে গেছে। এক নম্বর নোটটা আগে লুজ দিলাম, একটা দুই নম্বর নোটটা দিয়ে আমি লোপার ক্যাম্প টাইমিংটা মিলাবো। কীভাবে মিলাবো সেটাও একটা শর্টকাট ব্যাপার সবার আছে। এই যে নিডেলটা আমি এখন লোপারের এই যে ক্যামে, এই লোপার ক্যামে দুই নম্বর নাটটা লুজ দিয়ে, এক নম্বর নাটটা আগে লুজ দিয়ে দুই নম্বর নাটটা লুজ দিয়ে আমি নিডেলটা যখন সঠিক রোটেশন এখানে ঘুরাবো, সঠিক রোটেশনে এদিকে যখন ঘুরাবো তখন নিডেলটা নিচের দিকে নামে, নিচের দিকে নামে, নামার পরে আমি মোটামুটি একটা আইডিয়া করি, একটা গ্যাপ নিলাম, গ্যাপ নিয়ে আমি এইটারে ক্যামটা টাইট দিব, ক্যামটা টাইট দিলাম। তা দেখি এখন কি হয়েছে, কি হয় এখন আমার আমার এই যে এই পাশে লোপারটা যখন ওই পাশে, নিডেলটা যখন এই পাশে সিদ্ধ থেকে কতটুকু পরে আসে, আবার এইটা যখন সিদ্ধ থেকে এই পাশে যখন লোপারটা আসে সিদ্ধ থেকে কতটুকু পরে আছে, এইটা সমান থাকতে হবে। তা দেখা যায় ওই পাশে হালকা একটু বেশি আছে, হালকা একটু বেশি আছে, এই পাশে হালকা একটু কম আছে। তা এইটা আমি কীভাবে মিলাবো, আবার আমি ওই দুই নম্বর নাটটা লুজ দেব, লুজ দিয়া আমি নিডেলটা মেশিনের পুলিটা সঠিক রোটেশনে ঘুরাবো, ঘুরে নিডেলটা হালকা একটু নিচে নামাই দিলাম, একবারে এক চুল পরিমাণ নিচে নামাইলাম, এক চুল পরিমাণ নিচে নামাইয়া আবার আমি দেখি যে আমার ক্যাম্প টাইমিংটা ঠিক আছে নি। তো এখন এই জায়গায় এই সিদ্ধ থেকে লোপারে মাথাটা কতটুকু উপরে আছে আর এপাশে কতটুকু আছে মোটামুটি সমান আছে এখন। এইভাবে আমাকে ক্যাম্প টাইমিংটা এভাবে মিলে দিতে হবে, হ্যাঁ এইভাবে আমাকে ক্যাম্প টাইমিংটা মিলে দিতে হবে। তা আমি এইভাবে ক্যাম্প টাইমিংটা মিলে নিলাম। এখন তো আমি সূত্রটা ভালো করে বলে দিই, এই দুই নম্বর নাটটা যখন আমি এই অবস্থা থাকবে মেশিনের পুলি সঠিক রোটেশনে ঘুরাবো, এই অবস্থায় নিডেলটা নিচের দিকে নামবে এবং এখান থেকে এতটুকু মোটামুটি একটা ফাঁকা থাকবে, নিডেল লোপার থেকে নিডেলটা এতটুকু উঁচু থাকবে, এই অবস্থায় মোটামুটি টাইমিংটা কাছাকাছি চলে আসবে। আপনারা এইভাবে করবেন যে দুই নম্বর নাটটা লুজ দেওয়ার পরে পুলিটা সঠিক রোটেশনে ঘুরিয়ে নিডেলটা যখন নিচের দিকে নামবে লোপার থেকে কতটুকু উপরে থাকবে এইটা একটা মেজারমেন্ট মনে রাখলেই মোটামুটি তাড়াতাড়ি হয়ে যাবে। তো এইটা এখন লোপার ক্যাম্প টাইমিংটা আমার হয়ে গেল। এখন হলো লোপার অ্যাবর্ডিং, দেখা যায় অ্যাবর্ডিংটা উল্টো হইতেছে, হ্যাঁ লোপার যখন বাম দিকে যাবে নিডেলের এই পাশ দিকে যাবে কিন্তু দেখা যায় নিডেলের এ পাশ দিকে যাচ্ছে, আর যখন লোপারটা ওই পাশে যাওয়ার কথা এদিক দিয়ে যখন এদিকে যাবে বাম দিকে কিন্তু ডান দিকে যাচ্ছে। এখন আমি ক্যাম্প অ্যাবর্ডিং টাইমিংটা এখান থেকে মিলাবো। তা আমি অ্যাবর্ডিং টাইমিংটা এখানে, এখানেও দুটো নাট থাকবে, এখানে দুটো নাট থাকবে, এখানেও এক নম্বর এখানে একটা নাট থাকবে, এখানে একটা নাট থাকবে, এই দুটো নাট থাকবে। তো এখানে দেখা যায় এখানে দুই নম্বর নাটটা আমি লুজ দিলাম, এক নম্বর নাটটা দিয়ে আমি টাইমিংটা করতেছি, এটা এটা আমি লুজ দিলাম, লুজ দিয়ে এখানেও একটা সূত্র আছে কতটুকু থাকবে। এই যে নিডেলটা আমি লোপারটা আমি এখানে মোটামুটি এই বরাবর রাখলাম, এই লোপার থেকে নিডেলটা কতটুকু উপরে আছে একটা আইডিয়া, এতটুকু মোটামুটি একটা মাপ দিয়েও হয়তো দশ মিলি হবে। এই অবস্থায় আমি এই ক্যামের নাটটা টাইট দিলাম, টাইট দেওয়ার পরে সঠিক রোটেশনে যখন এটা ঘুরাবো তখন নিডেলটা দেখা যায় উপরে উঠতেছে। লোপার ক্যাম্প টাইমিংয়ের সময় নিডেলটা নিচের দিকে নামবে, আর অ্যাবর্ডিং ক্যামেরা টাইমিংয়ের সময় নিডেলটা মেশিন সঠিক রোটেশনে ঘুরাইলে নিডেলটা উপরের দিকে উঠবে। এই দেখা যায় আমার অ্যাবর্ডিংটা ঠিক হয়ে গেছে এখন। তো সুতরাং এই যদি মাপটা যদি মনে রাখা যায় তাহলে খুব দ্রুত লোপার ক্যাম্প টাইমিং এবং লোপার অ্যাবর্ডিং টাইমিংটা দ্রুত করা যাবে। তা আপনারা আশা করি আমার এই টাইমিংটা বুঝতে পারছেন যে এই শ্যাপ খোলার পরে কীভাবে আপনারা করবেন, এই স্টিচ ক্যামের স্টিচ কাউন্টারের দুইটা গ্রুপ আছে দুই নাটটা লাগাবেন, তারপরে প্রথমে ফিডব্যাকের ক্যামের
নাটটা এক নম্বর নাটটা গ্রুপে লাগাবেন, তারপরে বেল টাইমিং করবেন, তারপরে লোপার ক্যাম্প টাইমিং, তারপরে অ্যাবর্ডিং টাইমিং করে আপনারা টাইমিং শেষ করবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন এইভাবে আপনারা স্যাপ কখনো খুললে এইভাবে আপনারা টাইমিংগুলো করবেন। আমরা এখানে গ্রামীণ শিক্ষা ভোকেশনাল ট্রেনিং সেন্টারে মেশিন মেকানিক্সের কাজ শেখাই, ইলেকট্রিক্যালের কাজ শেখাই, কম্পিউটারের কাজ শেখাই, আপনারা লোক পাঠাবেন। আর আমার এই ভিডিও যারা দেখেন তারা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আমার সাথে থাকার জন্য ডান পাশে বেল বাটন বাজিয়ে রাখবেন। ধন্যবাদ।